আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মদিনা মনোয়ারায় এক সৌভাগ্যবান বিড়ালের একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। পাঞ্জাবের অমৃতসর শহরের এক হাজি সাহেব ইসমাইল এই বিস্ময়কর ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার আমি হজ করার জন্য সৌদি আরবে গিয়েছিলাম। এরপর আমি হজ ও উমরা সম্পূর্ণ করলাম। উমরা করার পর আমি মদিনা মনোয়ারায় গেলাম এবং সেখানকার একটি হোটেলে বেশ কিছুদিন অবস্থান করলাম। হোটেলে অবস্থানকালীন যখন আমি খেতে বসতাম, তখন আমি দেখলাম মদিনা শরীফের একটি বিড়াল দোকানের সামনে এসে হাজির হলো। বিড়ালটি ছিল খুবই সুন্দর ও মায়াবী। বিড়ালটিকে আমার খুব পছন্দ হলো। আমি মদিনা শরীফের বিড়াল ভেবে তাকে খাবার দিলাম। বিড়ালটি খাবার খেলো, এরপর চলে গেল। এরপর সে প্রতিদিন আমার কাছে আসতে লাগলো এবং আমি মদিনা শরীফের বিড়াল ভেবে তাকে খুবই ভালোবাসতাম। আমি তাকে আগে খাবার দিতাম, তারপর নিজে খাবার খেতাম। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আমি যখনই খাবার খেতে বসতাম, সেই বিড়ালটি আমার কাছে এসে হাজির হতো। একদিন আমি মনে মনে ভাবলাম, বিড়ালটি আমার সাথে খুব মিশে গিয়েছে, তাই একে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের নিশানি হিসেবে ভারতবর্ষে নিয়ে যাব। আমি যখন মনে মনে এটা ভাবলাম, ঠিক তখন বিড়ালটি খাবার খেতে খেতে চলে গেল। হাজি সাহেব বললেন, আমি বুঝতে পারলাম না যে কেন খাবার খাওয়া ছেড়ে দিয়ে চলে গেল। তারপর আমি খাবার খাওয়া শেষ করলাম। কিছুক্ষণ পর ওইদিকে মসজিদে নববীর আজান শুরু হয়ে গেল। নামাজের জন্য মসজিদে নববীতে গেলাম। মসজিদে নববীতে নামাজ আদায় করার পর আমি যখন রওজা রাসুলের সুহনির জালির সামনে গেলাম, তখন আমি দেখলাম যে সে বিড়ালটি সুহনির জালির সামনে দাঁড়িয়ে আছে। এরপর বিড়ালটির ব্যাপারে আমি কিছু বুঝতে পারলাম না। এরপর তিনি বললেন, আমি যখনই নামাজ পড়ে সুহনির সামনে যেতাম, তখনই দেখতাম তার পেছনে দাঁড়িয়ে আছে সে বিড়ালটি। আমি বুঝতে পারলাম যে বিড়ালটি এর সামনেই থাকে। যখনই তার ক্ষুধা লাগে, তখনই সে হোটেলে গিয়ে খেয়ে নিয়ে আবার এখানে চলে আসে। আমি মনে মনে সম্পূর্ণ ইচ্ছা করে নিয়েছিলাম যে বিড়ালটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনওয়ারার নিশানি হিসাবে আমার দেশ ভারতবর্ষে নিয়ে যাব। তিনি বললেন, যেদিন মদিনা মুনওয়ারা আমার শেষ রাত, আমি যখন ঘুমিয়ে পড়লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখলাম। আমার ভাগ্য চমকে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ভারতবাসী, তুমি তোমার দেশে যেতে পারো, কিন্তু মদিনার বিড়ালকে তুমি নিয়ে যেতে পারো না। তিনি বললেন, আমি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমি তো এ কথা কাউকে বলিনি যে বিড়ালটিকে আমি ভারতবর্ষে নিয়ে যাব, তবে আপনি কিভাবে জানলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বিড়ালটি তিন দিন যাবৎ আমার জালির সামনে এসে ফরিয়াদ আর কান্নাকাটি করছে আর বলছে, আমি মদিনা ছেড়ে যাব না, মদিনা ছেড়ে আমি থাকতে পারবো না। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।